ভগবানপুর ওয়ান ব্লক ক্যাম্পাসের ভেতরে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পুজোর আজ ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের বর্তমান জেলা শাসক, এছাড়াও উপস্থিত ছিলেন ভগবানপুর ওয়ান ব্লকের বিডিও সাহেব সহ পার্শ্ববর্তী অঞ্চলের বিডিও সাহেবরা। ডিএম স্যার ওনার বক্তৃতার মাঝখানে কোভিড প্রোটোকল সংক্রান্ত এবং লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য দিয়েছেন তা আমরা শুনে নেব। কোভিড এক অতি মহামারী এক রোগ, আপনারা দেখছেন যে গত দু বছর ধরে আমরা কিন্তু বিশ্ব স্তব্ধ হয়ে আছি। শুধু আপনাদের একটা কথা বলবো, কোভিড কিন্তু চলে যায়নি, কোভিড এখনো রয়েছে। আমি বাচ্চাদের দেখছিলাম সবাইকে যে, এবং ওদের যে উৎসাহ ওদের দেখতে দেখতে মনে পড়ছিল যে ওদের সত্যি উৎসাহ এসছে যে ওদের 16 তারিখে স্কুল খুলবে। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ওদের কাছে যে সুযোগটা এসছে সেই সুযোগটা যেন হারিয়ে না যায়। অর্থাৎ সবাই মায়েরা ছেলেদের প্রতি আপনারা যত্ন নিন, এবং যখন স্কুলে ছেলেমেয়েরা যাবে তাদের যে সকল প্রোটোকল রয়েছে কোভিডের সেগুলো যেন তারা মেনটেন করে, এবং পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং ব্লকের যে সকল অফিসাররা স্কুলের আঙিনাকে যেভাবে রাখার বন্দোবস্ত করা হয়েছে সেটা যেন সব ঠিকঠাকভাবে থাকে। এছাড়াও যেহেতু এখানে ফেসবুক লাইভ হচ্ছে আমি শুনলাম, সেই জন্য আমি জাস্ট একটা অপরচুনিটি নিচ্ছি যে আপনাদের মায়েদের দেখতে দেখতে মনে পড়ছিল আমার লক্ষ্মীর ভাণ্ডারের কথা। আপনারা জানেন যে দুয়ারে সরকারের লক্ষ লক্ষ আমার মায়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেছেন, ফলে এখনও যদি কারোর অ্যাকাউন্টে টাকা না এসে থাকে আপনি ভাববেন যে আপনার অ্যাকাউন্টের কিছু ভুল ভ্রান্তি রয়েছে, সেটাকে সংশোধন করার জন্য আগামীকাল শুক্রবার সবাইকে বলছি আপনার যে ব্যাংকের তথ্য দিয়েছেন সেই ব্যাংকে আপনারা যান, আপনার আধার বা আপনার পাসবুকের একটা জেরক্স কপি এবং আপনার ভোটার কার্ড তার একটা জেরক্স কপি নিয়ে যান, এবং ব্যাংকের অফিসাররা যারা রয়েছেন তারা আপনার তথ্য যদি ঠিক করে দেন তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। ফলে সবাই মিলে আসুন, উৎসব যেমন একদিকে আমরা করব, একদিকে প্রার্থনা করব, তেমন সমানভাবে কিন্তু আমাদের যেই সকল উন্নয়নের কাজগুলো ধারাগুলো এগিয়ে যাচ্ছে সেটাকে আমরা সেই ধারা আমরা সবাই মিলে সেটা বজায় রাখবো, যাতে সবাই সুখে শান্তি থাকতে পারে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাই খুব খুব আনন্দ করুন এই কামনা করে, এবং বিডিও সাহেবকে আরেকবার ধন্যবাদ জানি। এবং তার আহ্বানে আমি প্রথমে কিন্তু ভেবেছিলাম আসবো না, তার কারণ দুদিন ধরে আমরা ফিল করছি সকাল থেকে খুব টায়ার্ড আছি, ফলে আজকে শুধু আমি একা নয় আমি কিন্তু আমার স্বস্তিক এসেছি। আমার জাস্ট মিসেসকে বললাম চলো পুজো তো দেখা যাবে, তো তাই বিডিও সাহেবের আহ্বানে না সাড়া দিয়ে থাকতে পারলাম না। সুতরাং আমার বিডিও সাহেবকে আরেকবার ধন্যবাদ, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব খুব আনন্দ করুন। থ্যাংক ইউ।